মাংস তৈরি তরকারি, আবার আমাকে বিয়ে দিতে চান, আসলে লজ্জা পায় ডিরেক্টলি যে 1800 ভোট আসছে, 92% ওয়ান্টস ইউ টু গেট ম্যারিড। হ্যাঁ আই মেড এ পোল ভাই, ওইসব কথা বাদ, জিএসএম ভার্সেস এ1 মারামারি হয়, লোকজন এখন গালাগালি শুরু করে দিবে, সেসব বাদ গাইস। জিএসএম ভার্সেস এ1, একটু আগে ম্যাচ বিরতি চলছিল, 10 মিনিটের ব্রেক দেন, ওইরকম ব্রেক হচ্ছিল, এখন ব্রেক শেষে চলে এসেছে আবার এই মুহূর্তে স্কেচ। এখানে স্কেচকে মিস করেছে ফিয়ার, গাড়ি চালিয়ে এই মুহূর্তে কিন্তু চাপা দিতে পারলো না, বাট পরবর্তীতে রাউডি বলেছে চাপা তো এই মুহূর্তে আমি দেব, গ্রেনেড দিয়ে চাপা দেব, ডাউন করেছে হিটম্যান, অ্যানাদার নক, চমৎকার চমৎকার নকটা করেছিল, বাট তারপরে হিটম্যানকে কাউন্টার নক করে ফেলা হয়, গ্রেনেড এলিমিনেশন পেয়ে গেছে মধ্যে থেকে বিএস এর এলিট, বাট অন্যদিকে Nightwing is the only solo player surviving GSM versus A1 এর এই টাইটানময় ফাইটে। GSM is happy having the upper hand, তাদের কাছে এখন পর্যন্ত দুটো প্লেয়ার নক থাকলো, হয়তো Nightwing এর এক গ্রেনেড খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে, দেখে ফেলেছে, বাট Nightwing অ্যাকচুয়াল পজিশন জানে না, টিমমেটকে বাঁচানোর চেষ্টা করা দরকার, স্কেচকে রিভাইভ দিলে ফাইটে কিন্তু আবারও জান ফিরে আসবে, ওয়েট করছে স্মোকটা, এই মুহূর্তে কিন্তু পপিং করার সময়টা পেলো না, একটু লেট হয়েছে, বাট লেট হলেও ইটস নেভার টু লেট টু রিভাইভ ইয়োর টিমমেট। অবশ্যই স্কেচ তিনি দ্বিতীয় সুযোগ পেলে কোনোভাবে জিএসএমকে এখানে ক্ষমা করবেন না, স্টিল শট সামনের দিকে এগোনোর চেষ্টা করছেন, মেমো সহ ফিয়ার রাউডি সবাই সামনের দিকে একেবারে এসেছিলেন, Nightwing অনেকটা পেছনের দিকে সরে গেছেন, কখন আপনার জায়গাটা ছেড়ে দিতে হবে এই ব্যাপারে প্রপার নলেজ থাকে ইম্পর্টেন্ট, সেকশন অফ করলেন মেমোকে, মেমো ফিনিশ হতে গিয়েছিলেন বাট ফিয়ার তাকে বাঁচিয়ে ফেললেন, দলের পুরনো সদস্য পুরনো খেলোয়াড় সেটা অবশ্যই বলতেই হবে, স্কেচ পুরোপুরি ফিনিশ, সাইমের কাছ থেকে কিলটা চুরি হয়ে গেল, জিএসএম তাদের কিল পয়েন্ট একটা হারালেন, Nightwing এই ম্যাচে কোনোভাবে এলিমিনেট হওয়া যাবে না, শেষ পর্যন্ত সার্ভাইভ করতে হবে, প্লেসমেন্ট পয়েন্ট ছাড়া কিল পয়েন্ট ছাড়া তারা ফিনিশ হতে চাইবে না, Nightwing ড্যামেজ ফেস করেছেন, 10% HP নিয়ে সার্ভাইভ করছিলেন, বাট ফিয়ার স্মোকের ভেতরে।